ক্লাসে আমরা শিখব ল্যাসো টুল সম্পর্কে। আমি এখানে দেখো টুল বক্স থেকে প্রথমে হচ্ছে ল্যাসো টুলটার উপর বললাম, ল্যাসো টুলটা সিলেকশন হলো। ল্যাসো টুলের সাহায্যে কি করতে পারি, ফ্রি হ্যান্ড সিলেকশন করতে পারি। ফ্রি হ্যান্ড সিলেকশন মানে মাউসের ক্লিকটা চেপে শুধু ড্র্যাগ করে যাবে, ক্লিকটা ছাড়বে না। তাহলে আমি এখান থেকে ধরো শুধু বাটারফ্লাইটাকে সিলেকশন করতে চাইছি, তো আমি একটা রাফলি সিলেকশন তৈরি করছি বাটারফ্লাই চারিদিক দিয়ে। তো এখান থেকে যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানে গিয়ে ক্লিকটা ছেড়ে দিলাম। এবার একটা জিনিস দেখো, আগের ক্লাসে তোমরা ফেদার সম্পর্কে শিখে এসছো, এটা আগে থেকে ফেদারটা 3 পিক্সেল করা ছিল, আমি খেয়াল করিনি। যদি দরকার হয় তোমরা 1 পিক্সেল করতে পারো, আবার বা 0 পিক্সেলও রাখতে পারো। তাহলে এজ গুলো কি হবে, এজ গুলো খুব শার্প থাকবে যদি 0 পিক্সেল থাকে, আর নাহলে এটা একটু গোলাতে গোলাতে থাকবে। তো আমাদের সিলেকশনের ক্ষেত্রে সবসময় 1 পিক্সেল বা 2 পিক্সেল করে সিলেকশন করাটাই খুব ভালো। আচ্ছা এবার এটাকে আমি কপি করলাম, তো কপি করে আমি আবার এই ফাইলটার উপরে এসে পেস্ট করে দিচ্ছি। তাহলে এবার কন্ট্রোল টি, আচ্ছা আমরা এবার কন্ট্রোল টি প্রেস করে আবার ইমেজটাকে একটু ট্রান্সফর্ম করে নিলাম। এরপরে তাহলে আমরা দেখলাম যে মার্কিউ টুলের সাহায্যে কোনো ইমেজকে রাফলি সিলেকশন বা ফ্রি হ্যান্ড সিলেকশন করা যায়। কন্ট্রোল ডি প্রেস করে এটাকে ডিসিলেকশন করে নিলাম। এরপরে টুলটার নাম হচ্ছে পলিগন অ্যান্ড ল্যাসো টুল। পলিগন অ্যান্ড ল্যাসো টুল দিয়ে কী করা যায় দেখো, ক্লিক প্রেস করলাম, আবার দেখো ক্লিকটা দেখো সঙ্গে সঙ্গে আগেরটার সাথে জুড়ে আছে। এবার এক এক জায়গায় গিয়ে শুধু জাস্ট ক্লিক করবে। তো আমাদের বেশিরভাগ কাজের ক্ষেত্রে এই পলিগনাল ল্যাসো টুলটাই দরকার লাগবে কোনো কিছুকে সিলেকশন করার জন্য। তোমরা যতটা ইমেজটাকে জুম করে নিয়ে সুন্দর করে সিলেকশন করবে, আমি এখন একটু তাড়াতাড়ি সিলেকশন করছি, আমি খুব একটা ভালো করে কিন্তু সিলেকশন করছি না, তোমরা একটু ভালো করে সময় ধরে জিনিসটাকে সুন্দর করে জাস্ট ক্লিক করছি। এবার ভুল করে ধরো আমার এদিকে ক্লিক হয়ে গেছে, আমি কিবোর্ড থেকে ব্যাকস্পেস কীটা প্রেস করবো, তাহলে আমার ওই আগের ক্লিকটা উঠে যাবে। যতবার ব্যাকস্পেস দেবো আগের ক্লিকগুলো সব উঠতে শুরু করে দেবে। এবার যেখান থেকে সিলেকশন করা স্টার্ট করেছিলাম সেখানে মাউস পয়েন্টার নিয়ে আসলে একটা ছোট্ট দেখো গোলের মতো দেখা যাচ্ছে, সেখানে গিয়ে ক্লিক করবো, আমার সিলেকশনটা রেডি হয়ে গেল। আবার এটাকে কপি করলাম, আমার ফার্স্ট ফাইলে এসে কন্ট্রোল ভি প্রেস করছি, কন্ট্রোল ভি করলে পেস্ট হয়ে গেল। এবার কন্ট্রোল টি করে ট্রান্সফর্ম করে নিলাম। তাহলে দেখো আগেরটা হচ্ছে আমার ল্যাসো টুল দিয়ে সিলেকশন ছিল, এটা পলিগনাল ল্যাসো দিয়ে, ওটার থেকে সিলেকশন এটা অনেক ভালো হবে, কিন্তু আমি অতটা ভালো করে করিনি। তোমরা একটু সময় ধরে সুন্দর করে সিলেকশনটা করো। এটাকে কন্ট্রোল ডি করলাম, তাহলে ডি সিলেক্ট হয়ে গেল। এবার পরের টুলটার নাম হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো। ম্যাগনেটিক ল্যাসো দিয়ে কি করা যায়, সেম কালারের অংশগুলো সিলেকশন করা যায়, অংশগুলো একেবারে তোমরা সিলেকশন করতে পারবে। কিন্তু এখানে দেখো বাটারফ্লাইতে আছে মাল্টিপল কালারে, তো সেটা থেকে আমি এই পুরো ফুলটাকে নিয়ে সিলেকশনটা তৈরি করি। এটার ক্ষেত্রে দেখো শুধু জাস্ট একটা ক্লিক করলাম, এরপরে মাউসটাকে যেদিকে নিয়ে যাবো সেদিকেই সিলেকশনটা হতে থাকবে। যেখানে তোমার মনে হচ্ছে এখানে কালারটাকে ধরলো না, তাহলে এখানটা একটা ক্লিক করে দিয়ে যাও, তাহলে ওই পিক্সেলের কালার বরাবর কালারগুলোকে সিলেকশন করতে থাকবে। মানে ব্যাপারটা এইখান দিয়ে দেখো আমি চলে যাচ্ছি, মাউস নিয়ে এগিয়ে যাচ্ছি, অটোমেটিক সিলেকশন হচ্ছে। আবার যেখানে মনে হচ্ছে তোমার সিলেকশন হবে না, সেম কালারের অংশগুলো নিতে পারবে না, সেখানে জাস্ট একটা ক্লিক করে দিয়ে চলছে। আবার দেখো এদিকের ক্ষেত্রে এবার আমি একটু তাড়াতাড়ি করি। মেনলি ম্যাগনেটিক ল্যাসোগুলোর এটাই কাজ, সেম কালার বরাবর যেখানে তোমার ক্লিক থাকবে সেই কালার বরাবর তুমি মাউসটাকে শুধু এগিয়ে পিছিয়ে নিয়ে যাবে, তাহলে অটোমেটিকলি সিলেকশন করতে থাকবে। যদি সেম কালারের অংশ না থাকে তাহলে এক এক জায়গায় ক্লিক করে করে সেম কালারের অংশগুলোকে ধরতে হবে। তো আমি এখানে আর অতটা বেশি সময় নষ্ট করছি না, এই বরাবর আমি মাউস পয়েন্টারটা নিয়ে এসে আমি এখান থেকে সিলেকশনটা করে দিলাম। এটা গেল, আবার এটাকে কপি করলাম, এই ফাইলে এসে এটাকে পেস্ট করে দিলাম। এবার কন্ট্রোল টি করে একটু ট্রান্সফর্ম করে দিলাম যাতে পার্থক্যগুলো আমরা বুঝতে পারি। মুভ টুল দিয়ে এটাকে সরিয়ে দিচ্ছি। তাহলে এটা দেখো হলো ল্যাসো টুল দিয়ে সিলেকশন, এটা হচ্ছে পলিগনাল ল্যাসো টুল দিয়ে সিলেকশন, এটা ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে সিলেকশন। আজকের ক্লাস এই পর্যন্তই।